ওয়েলকাম ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের উপরে পঞ্চাশ মার্কের মডেল অ্যাক্টিভিটি আজকের উত্তরগুলো জানবো ওয়ান পয়েন্ট ওয়ান কোয়েশ্চেন শিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় অপশন বি হবে কুই নাইন কুই নাইন শিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় একের এর প্রশ্ন কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহৃত হয় তা হলো কি ইউরিয়া ব্যবহার হয় সার হিসাবে ইউরিয়া ব্যবহার হয় তিনের দিকে প্রশ্ন কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কী কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ সি সি এল ফোর কার্বন আর চারটা ক্লোরাইড এর থেকে এসেছে কার্বন টেট্রাক্লোরাইড হেমাটাইট যে ধাতুর আকরিক হেমাটাইট কার আকরিক এটা হচ্ছে লোহা তারপর একের পাঁচ আয়তন পরিমাপের একক কী আয়তন পরিমাপের একক হচ্ছে অপশান ডি ঘন সেন্টিমিটার একের ছয় অবিশুদ্ধ রক্ত হলো কী যে রক্তে ও টু এর তুলনায় এর পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় অবিশুদ্ধ বিশুদ্ধ রক্ত ঠিক আছে তারপরের প্রশ্ন একের সাত যেটি আগ্নেয় শিলা তা হলো কি আগ্নেয় শিলা কোনটা এটা হচ্ছে গ্রানাইট হবে একের আট দৈর্ঘ্যের দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটা দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক দেখো মিলিমিটার হবে ওকে তারপর আছে একের নয় মানুষের বুড়ো আঙুলে যে ধরনের সন্ধি দেখা যায় সেটা কি সেটা হচ্ছে স্যাডল সন্ধি অপশান সি শূন্যস্থান পূরণাসের পরে শূন্যস্থান পূরণের ফার্স্ট দুইয়ের দাগের এক সাগর কুসুম আর ড্যাশ মাছের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায় এটা কি হবে এটা হচ্ছে ক্লাউন মাছ ক্লাউন মাছ ঠিক আছে একের দুই কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোটো করা হলে ছোট টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্র ফল থেকে কি হয় বেশি হয় ঠিক আছে বেশি হবে তারপর তিনি রান্নার বাসনের হাত প্লাস্টিক আস্তরণ দেওয়ার কারণ হল ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহন ক্ষমতা কি কম তার জন্য প্লাস্টিক ব্যবহার করা হয় তারপরে সত্য মিথ্যা আছে ঠিক ভুল দাও কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয় এটা ভুল হবে স্থিতিশক্তি সঞ্চিত হয় থ্রি পয়েন্ট কোনো তরলের পরিবাহিতা সরি প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ বেড়ে যায় এটা ঠিক আছে কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ যদি বাড়ে তাহলে চাপ বেড়ে যায় লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত রাখে এটা ভুল লিগামেন্ট হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত রাখতে সাহায্য করে আর পেশির সঙ্গে হাড়কে যুক্ত যে রাখে সেটা আছে টেন্ডন তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এসেই পদ্ধতিতে বলের একক কি এসেই পদ্ধতিতে বলের একক হলো নিউটন ঠিক আছে ফোর পয়েন্ট টু জলের গভীরে গেলে তরলের চাপ কীভাবে কীভাবে পরিবর্তিত হয় যত গভীরে যাওয়া যাবে চাপ তত বাড়ে ঠিক আছে তারপর মানব দেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায় মানব দেহের অচল অস্থিসন্ধি দেখা যায় করোটিতে ঠিক আছে অর্থাৎ মাথার যে খুলি সেখানে করোটি সেখানে দেখা যায় তারপরে পাঁচের একের দাগের প্রশ্ন দেখো বিভিন্ন প্রাণীর থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়ার যায় উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুক ঠিক আছে আমরা কোন কোন প্রাণীর উপর জামাকাপড় এর জন্য নির্ভর করে থাকি প্রথমত হচ্ছে রেশম মত তার যে রেশম গুটি আছে সেখান থেকে সিল্ক বা রেশম থেকে বস্ত্র তৈরি করা হয় তারপর ভেড়া ছাগল খরগোশ এদের লোম থেকে যে উল পাওয়া যায় সেখান থেকে গরমের পোশাক তৈরি হয় এছাড়া বিভিন্ন প্রাণীর চামড়া থেকে চামড়ার জ্যাকেট তৈরি হয় তারপরে ফাইভ জল ও বালির মিশ্রণ থেকে কিভাবে বালিকে পৃথক করা যায় দেখো জলের সঙ্গে বালি মিশে থাকলে সেটাকে পরিশ্রাবণ পদ্ধতি দ্বারা পৃথক করা যাবে কারণ কি পরিশ্রাবণে কি করা হয় সেখানে ফিল্টার কাগজ ব্যবহার করা হয় সেই ফিল্টার পেপারের মধ্য দিয়ে জলটা চলে যাবে আর বালিগুলো সেই ফিল্টার কাগজের যে ছিদ্র সেই ছিদ্র ভেদ করে যেতে পারবে না তাহলে জল আর বালির মিশ্রণকে এই ফিল্টার পেপারের সাহায্যে পরিশ্রাবণ পদ্ধতির মাধ্যমে পৃথক করা যাবে তারপরে একটা ম্যাথ আছে এটা দেখো জিরো পয়েন্ট জিরো নাইন বর্গমিটার ক্ষেত্রফলে নব্বই নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো এখানে দেখো চাপ সমান কি জানি আমরা চাপ সমান বল বাই ক্ষেত্রফল তাহলে এখানে বল কত দেওয়া আছে বল দেওয়া আছে নব্বই নিউটন তাহলে নব্বই নিউটন আর ক্ষেত্রফল কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো নাইন বর্গমিটার তাহলে এটাকে ক্যালকুলেশন করে নাও এখানে কত হয়ে যাবে ওপরে থাকছে নব্বই আর এখানে থাকবে জিরো পয়েন্ট জিরো নাইন তাহলে এখানে দশমিক উঠিয়ে দিলে কত হবে উপরে আমাদের একশো দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে নয় আর এখানে দশ নদশে নব্বই তাহলে এক তিনটা শূন্য অর্থাৎ হাজার পাঁচকাল হবে একক ঠিক আছে পাঁচকাল চাপ সৃষ্টি হবে ওকে তারপর রক্তের কাজ কী রক্তের কাজ দেখো রক্ত তো অনেকগুলো কাজই করে থাকে আমাদের দেহে তার মধ্যে খাদ্যবস্তুর পরিবহন অর্থাৎ পরিপাকের ফলে যে উৎপন্ন খাদ্যের সরল তরল অংশ সেটা অন্ত্রে শোষিত হয় তারপর রক্তের মাধ্যমে প্রত্যেকটা দেহকোষে পৌঁছে যায় শ্বাস বায়ুর পরিবহন রক্ত বিশেষ করে আমাদের লোহিত রক্ত কণিকা সেটা কী করে ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে প্রত্যেকটি কলাকোষে পৌঁছে দেয় আবার প্রত্যেকটা কলাকোষে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটাকে ফুসফুসে নিয়ে আসে হরমোনের পরিবহন গ্রন্থি থেকে রক্তের মাধ্যমেই হরমোন প্রত্যেকটি কলাকোষে পৌঁছে যায় আর তাপ নিয়ন্ত্রণ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রক্ত আমাদের বিশেষভাবে সাহায্য করে পরের প্রশ্ন দেখো ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো এর উত্তরটা তোমরা লেখা শুরু করবে এইটা লিখে যে আমরা জানি চাপ সমান কি চাপ সমান বল বাই ক্ষেত্রফল চাপ সমান বল বাই ক্ষেত্রফল এটা লিখবে তারপরে এই লেখাগুলো লেখা শুরু করবে তাহলে সেখান থেকে আমরা কি পাই না দেখো একই পরিমাণ বল প্রয়োগ করলে যে তলের ক্ষেত্রফল কম সেই তলে চাপের পরিমাণ বেশি হয় তাহলে সেই আমরা যে ছুরিটা ব্যবহার করি তাহলে ছুরি যদি সরু অর্থাৎ ধারালো হয় তাহলে কি হবে সেই সবজির উপর রাখলে সেখানে প্রযুক্ত বল যে প্রযুক্ত হবে সেখানে চাপটা বেশি হবে এর জন্য সবজি কাটা সহজ হবে যদি সেখানে সেটা যদি ভোঁতা হতো ধারটা তাহলে কি হতো সেখানে চাপ কম পড়তো তাহলে সবজি কাটতে অসুবিধা হতো একটা উদাহরণ দেই দেখো আমরা কি জানি চাপ সমান বলবাই ক্ষেত্রফল তাহলে বল ক্ষেত্র বল হচ্ছে সব সময় স্থির আমরা একই পরিমাণ বল প্রয়োগ করছি অর্থাৎ দশ তাহলে এখানে ক্ষেত্রফল আমরা দেখব প্রথমে দুই ক্ষেত্রফল অর্থাৎ কম ক্ষেত্রফল তাহলে চাপ কত হবে পাঁচ আর ক্ষেত্রফলটাকে যদি আমরা বাড়িয়ে দিই অর্থাৎ ভোঁতা ছুরি করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে চাপ দুই হয়ে যাচ্ছে তাহলে ভোঁতা ছুরিতে চাপ কম আর এখানে দেখো সরু ছুরি অর্থাৎ ধারালো ছুরিতে চাপ বেশি তাহলে চাপ বেশি হলে সবজি কাটার সুবিধা হবে আর এখানে চাপ কম তার মানে সবজি কাটতে অসুবিধা হবে ওকে বুঝতে পেরেছ তারপরের প্রশ্ন মানবদেহে কিভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায় দেখো দেহে বাম অলিন্দে চারটা ফুসফুসের শিরা আছে সেই শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে যখন অলিন্দে ডায়াস্টল হয় তখন ফুসফুসের থেকে রক্ত বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে তারপর সেই অলিন্দ যখন সংকুচিত হবে তারপর সেই রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসবে তার মাঝে কপাটিকা থাকে দ্বিপত্র কপাটিকা সেই দ্বিপত্র কপাটিকা খুলে গেলে তখন সেটা বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করবে ওকে তারপর আছে চিনির সরি জলে গোলার পরে চিনিকে আর চোখে দেখা যাচ্ছে না কি পরীক্ষা করলে তুমি বলতে পারবে যে চিনি হারিয়ে যায়নি সেই দ্রবণেই আছে তাহলে আমরা তার স্বাদ নিতে পারি স্বাদ নিয়ে দেখলে আমরা বুঝতে পারবো যে যদি মিষ্টি স্বাদ পাই তাহলে সেখানে বুঝতে হবে তার মধ্যে চিনি আছে এছাড়া সেটাকে যদি গরম করতে থাকি আমরা দ্রবণটাকে তাহলে একসময় সমস্ত জল বাসীভূত হয়ে যাবে তারপরে সবশেষে নিচে চিনি পড়ে থাকবে এই থেকে আমরা কিন্তু বলতে পারি যে চিনি হারিয়ে যায়নি সেই দ্রবণের মধ্যেই আছে সিক্স পয়েন্ট ওয়ান একটা উপকারী ব্যাকটেরিয়া বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো দেখো স্ট্রেপ্টোমাইসিসকে উপকারী বলবো কেন না স্ট্রেপ্টোমাইসিস থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আমরা পাই যেরকম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন এজিথ্রোমাইসিন এগুলো তো এগুলো কি করে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে তার জন্য কিন্তু এটাকে আমরা উপকারী ব্যাকটেরিয়া হিসাবে ব্যবহার করি সিক্স পয়েন্ট আছে জলে দ্রবীভূত হওয়া জলে দ্রবীভূত হওয়া পরে নুনকে দ্রবণ থেকে ফিরে পেতে হবে এই কাজের কোন পদ্ধতিটি অর্থাৎ পরিশ্রাবণ না পাতন অনুপযুক্ত এবং কেন দেখো দ্রবণে নুন আছে অর্থাৎ জলে নুন আছে সেখান থেকে আমরা দুটোকে আলাদা করবো তার জন্য কোনটা অনুপযুক্ত অর্থাৎ কোনটার দ্বারা সম্ভব না এটা হচ্ছে পরিশ্রাবণের দ্বারা সম্ভব না পরিশ্রাবণের দ্বারা সম্ভব নয় কারণ কি না সেখানে আমরা ফিল্টার কাগজ ব্যবহার করি ফিল্টার কাগজে ছিদ্র আছে তো সেই ছিদ্র দিয়ে জলে যে নুনগুলো আছে সেই নুনের কণাগুলো কিন্তু খুবই ছোটো ছোটো হয় অর্থাৎ এতটাই ছোটো যে সেটা ফিল্টার কাগজ ভেদ করে কিন্তু চলে যেতে পারে তার জন্য এই এই পদ্ধতিতে কিন্তু আমরা সেটাকে পরিশ্রাবণ পদ্ধতিতে পৃথক করতে পারবো না তাহলে এটাই হচ্ছে অনুপযুক্ত ওকে এরপরে যেটা আছে বল বলতে কি বোঝো অর্থাৎ দেখো বলের সংজ্ঞাটা তো লিখতে হবে বল কাকে হয় না যে বাইরে থেকে প্রযুক্ত যে কারণ যার ফলে কী হয় একটা স্থির বস্তু চলতে শুরু করে বা একটা সচল বস্তু থেমে যায় বা কোনো বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে আয়তনের পরিবর্তন ঘটে সেই কারণকেই কিন্তু আমরা বল বলি ওকে তারপরে দেখো সিক্স পয়েন্ট ফোর মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাসক্রিয়া কীভাবে ঘটে লেখো মানবদেহে প্রথমে প্রশ্বাসক্রিয়া ক্রিয়া দেখো প্রশ্বাস ক্রিয়া মানে আমরা বাইরে থেকে অক্সিজেনযুক্ত যে বায়ু গ্রহণ করি যে পদ্ধতিতে তাকে বলা হয় প্রশ্বাসক্রিয়া তো প্রশ্বাসক্রিয়ার সময় আমাদের প্রথমে কি হয় আমাদের যে বক্ষ দেশের যে বক্ষ পিঞ্জর আছে সেখানে ইন্টারকোস্টাল পেসি আছে সেই ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয় যার জন্য সেই ইন্টারকোস্টাল পেশিগুলো উপরের দিকে উঠে আসে আর বক্ষ বক্ষগহরের আয়তন বেড়ে যায় একই সঙ্গে সঙ্গে মধ্যচ্ছদা যে আছে আমাদের বক্ষ গহর আর উদর গহরের মাঝখানে সেই মধ্যচ্ছদাও কিন্তু নিচে নেমে আসে সংকুচিত হয় যার জন্য বক্ষ বক্ষগহরের আয়তন বেড়ে যায় বক্ষ আয়তন বাড়ার জন্য ফুসফুসের মধ্যেও কি হয় ফুসফুসের প্রসারণ ঘটে এর জন্য ফুসফুসের মধ্যে বায়ুর চাপ কমে যায় বায়ুর সমতা করার জন্য বাইরে থেকে বায়ু বহিনাশা রন্ধ্র দিয়ে শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে পৌঁছে যায় একই রকমভাবে উল্টো ঘটনা হয় নিঃশ্বাসের সময় অর্থাৎ যখন আমাদের শরীর থেকে অর্থাৎ ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত বায়ু বাইরের পরিবেশে নির্গত হয় তাকে বলা হয় নিঃশ্বাস তো সেই সময় কি হয় আমাদের যে মধ্যচ্ছতা বেশি আর ইন্টার ইন্টারকোস্টাল পেশি যেগুলো সংকুচিত হয়েছিল সেগুলো আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসে পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য সেগুলো ফুসফুসের উপর একটা চাপ প্রয়োগ করে ফুসফুসের উপর চাপ প্রয়োগ করলে সেখান থেকে ফুসফুসের থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত বায়ু ব্রঙ্কাশ শ্বাসনালি নাসারন্ধ্র ইত্যাদির মাধ্যমে বাইরে পরিবেশে মুক্ত হয় ওকে এই পদ্ধতিগুলো তোমাদের লিখতে হবে তারপরে আছে সিক্স পয়েন্ট ফাইভ সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্য সূর্যের শক্তি কারণ ব্যাখ্যা করো দেখো জীবাশ্ম জ্বালানি কোনগুলো না যেগুলো হচ্ছে দীর্ঘদিন মাটির নিচে পড়ে রূপান্তরিত হয়েছে যেমন কয়লা পেট্রোল ডিজেল এগুলো তাহলে সেগুলো পুড়িয়ে কিন্তু আমরা তাপশক্তি পাই আর সেই তাপশক্তি কিন্তু অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে সেটা এসছে সূর্য থেকেই কারণ কি না সেই সমস্ত গাছগুলো সূর্য থেকে শালুক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে তাদের মধ্যে সঞ্চিত করে রেখেছে তারপরে সেগুলো কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে যাওয়ায় সেগুলো জীবাশ্ম জ্বালানিতে রূপান্তরিত হয়েছে তাহলে সূর্যের শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে ওকে এটাই লেখা আছে পরের প্রশ্ন তোমার বন্ধুর ওজন ষাট কেজি আর তার উচ্চতা হচ্ছে চার দশমিক পাঁচ ফুট তাহলে তার দেহভর সূচক নির্ণয় করতে হবে আর সেই দেহভর সূচক এর যে মানের সম্পর্কে তোমার মতামত কি থাকবে দেখো তার কি কি দেওয়া আছে ওজন দেওয়া আছে ওজন কত ষাট কেজি ঠিক আছে আর উচ্চতা কত দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ ফুট আমাদের এখানে দেহভর সূচক অর্থাৎ বি এম নির্ণয় করার জন্য ওজন হচ্ছে কেজিতে লিখতে হয় আর উচ্চতা মিটারে লিখতে হয় তো ওজন কেজিতে দেওয়া আছে এর জন্য কোনো প্রবলেম নেই কিন্তু উচ্চতা ফুটে দেওয়া আছে সেখান থেকে আমাদের মিটার করে নিতে হবে তো দেখো আমরা কি জানি এক ফুট সমান জিরো পয়েন্ট থ্রি জিরো ফোর এইট মিটার তাহলে ফোর পয়েন্ট ফাইভ ফুট সমান কত হবে এর সঙ্গে এটা গুণ করতে হবে গুণ করলে আমরা পেয়ে যাব ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মিটার এরপরে সেইটা আমরা এই সূত্র অর্থাৎ সূচক বিএমআইয়ের সূত্রে এখানে বসিয়ে দেব। ওজনের জায়গায় ষাট আর দেহভর উচ্চতার যে জায়গা সেখানে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন তার স্কোয়ার লিখতে হয় তো স্কোয়ার লিখতে হবে তো স্কোয়ার করলে আমরা কত পাবো স্কোয়ার করলে এখান থেকে পাবো আমরা ওয়ান পয়েন্ট এইট এইট আর ওপরে তো সার থাকবে এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাবো একত্রিশ দশমিক নয় এক ঠিক আছে দেহবর সূচকের যে মান আছে সেই মান অনুযায়ী এই একত্রিশ দশমিক নয় এক যে মানটা এটা হচ্ছে কিন্তু কি মোটা হয়ে যাওয়াকে নির্দেশ করে তাহলে এটাই লিখতে হবে তোমাদের দেহভর সূচক একত্রিশ দশমিক নয় এক বন্ধুর অত্যধিক মোটা হয়ে যাওয়াকে নির্দেশ করে এরকম হলে ভবিষ্যতে কিন্তু মধুমেহ হৃৎপিণ্ডের মতো বিভিন্ন মারণ রোগের সম্ভাবনা বাড়তে পারে ওকে এভাবে লিখতে হবে তোমাদের